আসসালামু আলাইকুম, শুভ সকাল জানাচ্ছি সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভি নিয়মিত আয়োজন নেটল টাটা আজ পত্রিকা অনুষ্ঠানে। সঙ্গে আছি লুৎফর রহমান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকের অন্যতম শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি, একই সঙ্গে খবরের পেছনে খবর তা নিয়ে বিশ্লেষণ শুনি। সংবাদ বিশ্লেষণ আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ এবং শুভ সকাল সবাই। জি, শুভ সকাল আপনাকেও। দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে দেশের প্রধান প্রধান কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নেব। দৈনিক ইত্তেফাক দিয়ে শুরু করছি। এক দশকে গাড়ির কর বেড়েছে 8 থেকে 25 গুণ। এর সঙ্গে রয়েছে বিআরটিএ নিবন্ধন ফি, সার্ভিস চার্জ, ট্যাক্স টোকেনের নবায়ন ফি, ফিটনেস সনদ নবায়ন ফি। ডানদিকে আছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ঢুকে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভ ভাঙচুর, কংগ্রেসে ইলেকটোরাল কলেজ ভোট গণনা স্থগিত, ভাইস প্রেসিডেন্ট সহ কংগ্রেসম্যানদের নিরাপদ স্থানে স্থানান্তর, ওয়াশিংটনে কারফিউ, কাঁদানে গ্যাস নিক্ষেপ, এক নারী গুলিবিদ্ধ, সবাইকে শান্ত থাকার আহ্বান ট্রাম্পের। দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি একজন সম্ভবত নিহত হয়েছেন। তার নিচে আছে সরকারি নীতিগত কারণে টাকা কালো হয়, অর্থমন্ত্রী 2,50,000 টন চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন। সবচেয়ে নিচে আছে পিলখানা হত্যা মামলা, 9 আসামির আপিল, 15 ভ্যানে 8 লাখ পৃষ্ঠার নথি গেল আদালতে। প্রথম আলো কেনাকাটার আরেক কেলেঙ্কারি, শহীদ তাজউদ্দিন মেডিকেল প্রকল্পের আওতায় কেনা আসবাব ও যন্ত্রপাতির দাম বর্তমান বাজার মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি। অনেকগুলো হিসাব আছে এখানে, সময়ের স্বল্পতার কারণে সবগুলো আমি পড়ছি না। ডান দিকে আছে একই টিকার ভিন্ন ভিন্ন দাম, করোনা সংক্রমণ, কোন দেশ টিকার করোনা টিকা কী দামে কিনছে সে সম্পর্কিত তথ্য আছে ইউনিসেফের ওয়েবসাইটে। নিচে আছে ছয় নদীর পানি বন্টনে 3 বিষয়ে জোর বাংলাদেশের যৌথ নদী কমিশন, বাংলাদেশ ও ভারত এখন মুহুরী, খোয়াই, ধরলা, দুধকুমার, মনু ও গোমতী নদীর পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা করছে। যুগান্তর বলছে 1.80 কিলোমিটার সড়ক নির্মাণে 50 কোটি টাকা প্রস্তাব, ছোট প্রকল্পে বড় জিজ্ঞাসা, পরিকল্পনা কমিশনের সুপারিশ উপেক্ষিত, ব্যয়ের যৌক্তিকতা জানতে চাওয়া হয়েছে, অদ্ভুত ও অস্বাভাবিক ব্যয় প্রস্তাব ডক্টর জাহিদ হোসেন বলছেন। ডান দিকে আছে করোনা ভাইরাসের টিকা ট্রায়ালের জন্য উৎপাদনের অনুমতি পেল গ্লোব। নিচে আছে সিলভিয়া গ্রুপের 1,000 কোটি টাকা ব্যাংক জালিয়াতি, 5,215 কোটি টাকা, বিএফআইইউর প্রতিবেদন, 176 কোটি টাকা জাহাজ আমদানির নামে 2 ব্যাংকের মাধ্যমে এবং অন্যান্যভাবে 39 কোটি টাকা পাচার। কালের কণ্ঠ, আওয়ামী লীগের বড় অর্জন স্থিতিশীল দেশ, সরকারের টানা বারো বছর বর্তমান মেয়াদে 2 বছর পূর্তি, সরকার বিরোধীরা গণতন্ত্র না থাকার অভিযোগ তুললেও দেশে যে প্রভূত উন্নয়ন হয়েছে তা নিয়ে প্রশ্নই নেই কারো। নিচে বাদিকে আছে দেশে করোনা সংক্রমণের 10 মাস পূর্ণ হচ্ছে কাল, রোগীর সঙ্গে মৃত্যু বেশি ঢাকায়। ডান দিকে আছে ভিকারুননিসার খ্যাতি নষ্ট, দুর্নীতি অনিয়মের বিস্তর অভিযোগ, 2 বছরে 750 অবৈধ ভর্তি, চলতি শিক্ষাবর্ষে অবৈধ ভর্তির পায়তারা, শাখা প্রধান নিয়োগে লাখ লাখ টাকা উৎকোচ, টাকা ছাড়া নিয়োগ হয় না শিক্ষক কর্মচারী। পেছনে আছে পচা পেঁয়াজ গরিবদের গছিয়ে দিচ্ছে টিসিবি, দুঃখজনক। সমকাল পাচারের টাকায় ঋণ শোধ করছে বিসমিল্লা গ্রুপ, এমডি বিদেশে পলাতক অবস্থায় জনতা ব্যাংকে পুনর্তফসিল সুবিধা পেয়েছেন, 600 কোটি টাকার সুদ মৌকুফ। ডান দিকে আছে করোনায় এগিয়ে চলছে দেশ, সরকারের 2 বছর। নিচে আছে নোয়াখালীর রাজনীতি, শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ কোনো বিশেষ সুবিধা পাবে না ওবায়দুল কাদের, জেল বহিষ্কার মেরে ফেললেও সত্য বলে যাব আব্দুল কাদের মির্জা। দেশ রূপান্তর, চালকের আসনে আমলারা, হাইলাইটসে বলা আছে রাজনীতিবিদরা বলছেন তাদের কাজে জড়িয়ে পড়ছেন আমলারা, আমলাদের অভিযোগ এ সুযোগ রাজনীতিবিদরাই করে দিয়েছেন, 27 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন চেয়ারম্যানরা। নিচে আছে টিকার টাকা পেল ভারত, চুক্তি অনুযায়ী সেরাম ইনস্টিটিউটের টিকা পাঠাতে আর কোনো বাধা রইল না, 1 মাসের মধ্যে টিকা আসার আশা স্বাস্থ্যমন্ত্রীর, গতকালও 2 দেশের পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যায়ে কথা হয়েছে। ডান দিকে আছে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, কর্মী পাঠাতে দায়িত্বশীল হতে হবে। সবশেষে দ্য ডেইলি স্টার, আনঅথরাইজড আনকন্ট্রোলড চিপ ফেস মাস্ক ফ্লাডিং মার্কেট উইদাউট DGDA পারমিশন, লিটল কেয়ার অ্যাবাউট হাইজিন স্ট্যান্ডার্ডস ইন প্রোডাকশন। নিচে আছে মোর রাইস ইম্পোর্ট টু বুস্ট রিজার্ভ, গভর্নমেন্ট ওকেজ পারচেজ অফ 2.5 লাখ টনস, স্টক ফলস টু 5.32 লাখ টনস।
দাদা আমাদের হাতে একটি আন্তর্জাতিক বিষয় আছে, সেটা বিষয়ে একটু পরে আসি। আগে আমরা আমাদের দেশীয় বিষয় টিকার বিষয়টি দিয়ে শুরু করতে চাই। প্রথম আলো যেটি বলছে, একই টিকার ভিন্ন ভিন্ন দাম, কোন দেশ করোনার টিকা কী দামে কিনছে সে সম্পর্কিত তথ্য আছে ইউনিসেফের ওয়েবসাইটে। সেখানে আমরা যেটা নিয়ে কথা বলছি, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে টিকাটা, সেখানে বলা আছে যে ইউরোপীয় ইউনিয়ন কিনছে $2.19, ফিলিপাইন $2.5, যুক্তরাষ্ট্র $4, ভারত $3.2, বাংলাদেশ $4.5। এই যে একটি দামের পার্থক্য, এটি নিয়ে কিন্তু গত কয়েকদিন বেশ কথা হচ্ছে যে ভারত কম দামে পাচ্ছে, আমরা বেশি দামে পাচ্ছি, সেক্ষেত্রে কোনো ব্যবসায়িক সুবিধা নেওয়া হচ্ছে কিনা ইত্যাদি ইত্যাদি। আপনার কাছে কী মনে হয় বিষয়টা? দেখেন, এটা তো এক একজন এক একভাবে সংগ্রহ করছে, তার উপরে নির্ভর করছে। আমি যদি বলি যে আমার নিজেরই একটি সুযোগ হয়েছিল, বাংলাদেশে সেরামিন ইনস্টিটিউটের টিকিট আসবে বেক্সিমকোর মাধ্যমে, বেক্সিমকো এখানকার এজেন্ট। আমি বেক্সিমকোর কর্ণধার সালমান রহমানকে প্রশ্ন করেছিলাম গত শুক্রবার যে আপনি তো সরকারের থেকে ব্যবসা নিয়ে নিলেন, উনি একটা বড় ব্যাখ্যা দিয়েছেন, না আমি বাণিজ্য ব্যবসা নিয়ে আমি বরঞ্চ সরকারকে হেল্প করছি, সরকার আমাকে সকল ব্যবস্থাপনা, টিকার যে সাপ্লাই চেন, ভ্যালু চেন এবং সংরক্ষণের যে সুবিধা দিয়ে তৈরি করা, এগুলোর কারণে আমি প্রতি ডোজে $1 চেয়েছি। এখন সরকার দিবে কিনা একটা সরকারের ব্যাপার। উনি কিন্তু এই ব্যাখ্যাটা আমি ডাইরেক্ট তাকে প্রশ্ন করেছিলাম, ফলে কি কারণে আমাদের টিকার দাম বাড়তি অন্যদের তুলনায়, এমনকি ভারতের তুলনায়, সেইটা কিন্তু একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব কিন্তু দিতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে, যে আসলে আমাদের কোথাও কোনো টাকা প্রতি ডোজে $1 কোথাও চলে যাচ্ছে কিনা। কারণ ভারত যদি $3.5 পায়, আমরা কেন $4.5 পাবো, বা তার সঙ্গে $1 কেন যুক্ত হবে, এই প্রশ্নের জবাব কিন্তু আমরা এখনো খুঁজে পাচ্ছি না। যদিও গত দুদিন তো গেল যে টিকা আসবে কি আসবে না, মানে সেরামিন ইনস্টিটিউটের রপ্তানির কোনো নিষেধাজ্ঞা আছে কি আছে না। আপনি জানেন যে সেরামিন ইনস্টিটিউট দুই রকম কথা বলেছে, তাদের সি এক রকম বলেছে, পিআরও আরেক রকম কথা, পরে টুইট করে আরেক কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী সচিব ব্যাখ্যা দিয়েছেন ভারতের, আমাদের এখানকার হাইকমিশনও বলেছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাখ্যা দিয়েছে। এই কথাগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। এই যে টিকার দামের যে প্রশ্নটি উঠলো, এটি কিন্তু আমাদের একটি ভ্যালিড প্রশ্ন, কারণ এই টিকার দাম কিন্তু পরিশোধ করছে সরকার। সরকার বিনামূল্যে টিকা দিবে, যদি দিয়ে থাকে তাহলে সরকার জনগণের টাকা খরচ করছে, তা পাবলিকের টাকা যদি খরচ করে সেটা বেশি টাকা খরচ হবে কেন? ৩ কোটি ডোজ যদি আমরা আনি, তার যদি প্রতি ডোজ যদি $1 হয়, তাহলে ৩ কোটি ডলার আমরা ৮৫ বা ৮৬ টাকা দিয়ে গুণ করলে কত শত কোটি টাকা আমাদের বেশি দিতে হবে কেন? আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত এটা জরুরি ব্যাখ্যা দেওয়া, ব্যাখ্যা দিয়ে এটা তাদের একটা জায়গা যাওয়া উচিত যে এটার দাম এই, আমরা এইভাবে এটা বেশি হলো। আমরা যদি যৌক্তিক পাই সেটা বেশি হতেই পারে, কারণ আপনি জানেন, আপনি আজকে অনেকগুলো শিরোনাম বললেন, একাধিক শিরোনাম আছে কেনাকাটার দুর্নীতির ব্যাপারে। আমি আসবো দাদা, আপনি ঠিকই বলেছেন, অনেকগুলো বিষয় আছে, আজকে ছোট ছোট করে আমরা একটু আলোচনায় যাবো। আমি খালি টিকার বিষয়ে একটি বিষয় একটু আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে টিকার যখন কার্যক্রম চলছে, তখন কিন্তু ভারতের যে সবচেয়ে বড় গ্রুপ রিলায়েন্স গ্রুপ, যেটা বিশ্বব্যাপী পরিচিত, তার যে প্রধান মুকেশ আম্বানি, উনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে যখন টিকা বের হবে, ভারতবাসী টিকার দায়িত্ব হচ্ছেন আমার, মানে রিলায়েন্স গ্রুপের। তো আমাদের দেশের তো ব্যবসায়ীরা, সরকার তো নানাভাবেই করছে, এই করোনাকালেও আমরা দেখলাম নানাভাবে প্রণোদনা দিচ্ছে, তাদেরকে নানাভাবে কিন্তু হেল্প করছে, তারা কি এই ধরনের একটি যৌথভাবে ঘোষণা দিতে পারেন কি না যে দেশবাসীর টিকার দায়িত্ব আমাদের? দেখেন, এটা তো গুড গিস্টারের ব্যাপার, একটা কল্যাণমুখী রাষ্ট্রে সরকার শুধু না, বেসরকারি উদ্যোক্তা যারা ইতিমধ্যে অনেক অনেকে কিন্তু আবার দেখলেন যে নতুন করে ব্যবসাও করেছে, যে বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যারা মাস্ক তৈরি করেছে, পিপি তৈরি করেছে, আমাদের পিপি রপ্তানি হচ্ছে না, মাস্ক রপ্তানি হচ্ছে কিন্তু। এমনকি আপনি জানবেন যে জিএমআই নিয়ে যে কথাবার্তা হয়েছিল, জিএমআইয়ের বিরুদ্ধে মামলা হয়েছিল, জিএমআইয়ের ব্যবস্থাপনা পরিচালক গ্রেপ্তার হয়েছিলেন, এবং সেই মামলা চলাকালীন থাকার সময় কিন্তু উনি জামিন পেয়েছেন, এবং এখন সরকার তার থেকে KN95 কিন্তু মাস্ক কিনছে, এই চুক্তি কিন্তু হয়েছে, আমরা এই খবর আমরা দেখছি। এবং ওই জিএমআই কোম্পানি কিন্তু ইন্দোনেশিয়াতে মাস্ক রপ্তানি করছে। তো এরকম যে সমস্ত কোম্পানি আছে, বা আমরা আমি যদি নামই বলি যে এসিআই হ্যান্ড স্যানিটাইজারে অনেক অনেক বেশি ব্যবসা করতে পেরেছে, এই মানে করোনাকালে যখন অনেক শিল্প ব্যবস্থা খুব খারাপ, তখন কিন্তু অনেক নতুন কোম্পানি বা অনেক কোম্পানি কিন্তু ব্যবসা করতে পেরেছে, এবং সেক্ষেত্রে তারা তো এই গুড গেস্টার দেখাতেই পারেন যে ব্যবসায়ীরা যারা এবং যারা প্রণোদনা পেয়েছেন, যদিও আমাদের রপ্তানি কিছুটা কমেছে তৈরি পোশাক খাতে, সেখানে আমরা অনেক টাকার প্রণোদনা দিয়েছি, আমরা ব্যবসায়ীদেরকে যদি এই সুবিধা দিতে পারে সরকার, বা জনগণ যদি সেটা মানতে পারে, তো জনগণের জন্য তাদের কিছুটা এগিয়ে আসা তো উচিত। বাংলাদেশের 10টি বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তো ঘোষণা দিতেই পারে যে 1 কোটি ডোজের দাম আমরা দেবো, যদি $4.5 হয় তাহলে কিন্তু $4.5 কোটি,
$4.5 crore তো পাঁচটা বড় কোম্পানি বা দশটা বড় গ্রুপ অফ কোম্পানিজ কিন্তু দিতেই পারে। এটা তো তারা আমরা চাই যে বা বহুজাতিক কোম্পানি যারা বাংলাদেশে বহুদিন লাভবান করেছেন, আমরা যদি বলি, আমি যদি নাম ধরে বলি, এটা আমার প্রস্তাব হতে পারে যে ইউনিলিভার তারা একটা টাকা দিতে পারে, এমনকি ব্যাড বিজি ব্রিটিশ আমেরিকান টোবাকো যেটার অংশীদার সরকারও, তারা তো আমাদের ধূমপানের মানে সিগারেট বিক্রি করে অনেক টাকা আয় করে, তারাও তো কিছু টাকা এখানে ডোনেট করতে পারে। আমি এই দুটো উদাহরণ হিসেবে বললাম, বহুজাতিক কোম্পানি যারা এই দেশে ব্যবসা করে মালিকও আছে এবং দেশের কোম্পানিগুলো তো আছেই, আমরা চাই দেশি বিদেশি বহুজাতিক কোম্পানি এবং বড় শিল্প গ্রুপ যারা অনেক দিন ধরে বাংলাদেশে ভালো ব্যবসা করছে তারা কিন্তু এই ক্ষেত্রে একটা কন্ট্রিবিউট কিন্তু করতে পারে। যদি আমরা দেখেছি অনেকে কিন্তু প্রধানমন্ত্রীর তহবিলে কিন্তু টাকা দিয়েছে শুরুতেই এবং তারা নিজেরাও অনেক উদ্যোগ নিয়ে অনেক ত্রাণ সামগ্রী বিতরণ করেছে, আমরা চাই তারা এই ডোজের টিকার এই কল্যাণের ক্ষেত্রেও তারা তাদের সিএসআর যেটা আমরা বলি তারা সেটা কিন্তু করবে। জি, আমরা আশায় থাকলাম যে আমাদের দেশের শিল্পপতিরা এই বিষয়ে এগিয়ে আসবেন এবং সরকারকে সাহায্য করবেন, জনগণের জন্য কিছু করবেন। অবশ্যই তারা সবসময় করেন, কিন্তু এই এটি একটি জীবন রক্ষাকারী বিষয় বলেই আমরা আসলে তাদের অবদানটা এখানে দেখতে চাই। আপনি যেটি দুর্নীতির প্রসঙ্গে আসলেন, দুর্নীতি অনেকগুলো বিষয়ই আছে, সবগুলো বিষয়কে নিয়ে আমি একটু আলোচনাটা আপনার কাছে চাই। শুরুতেই প্রথম আলো যেটি লিড নিউজ করেছে আজকে, কেনাকাটায় আরেক কেলেঙ্কারি শহীদ তাজউদ্দিন মেডিকেল, সেখানে বলা হচ্ছে যে অ্যানেস্থেশিয়া ভেন্টিলেটর নামের একটি চিকিৎসা সরঞ্জাম কিনতে ব্যয় ধরা হয়েছিল প্রথমে ৪৮১,০০০ টাকা, কিন্তু কেনা হয়েছে ১২ গুণ বেশি দামে। এই ধরনের একটা তারা লিস্ট দিয়েছে, মানে অকল্পনীয় একটি লিস্ট, যেটাকে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ডক্টর ইফতেখারুজ্জামান পর্যন্ত বলেছেন এটি তো পুকুর চুরি নয়, সাগর চুরিকেও হার মানিয়েছে। এটি একটি বিষয়। যুগান্তর বলছে ১.৮০ কিলোমিটার সড়ক নির্মাণে ৫০ কোটি টাকার প্রস্তাব, ছোট প্রকল্পে বড় জিজ্ঞাসা, অদ্ভুত ও অস্বাভাবিক ব্যয় প্রস্তাব বলছেন ডক্টর জাহিদ হোসেন। আবার এদিকে সমকাল বলছে ৫,০০০ টাকায় ঋণ শোধ করছে বিসমিল্লা গ্রুপ, এমডি বিদেশে পলাতক অবস্থায় জনতা ব্যাংকের পুনঃতফসিল সুবিধা পেয়েছেন, ৬০০ কোটি টাকার সুদ মওকুফ। এত কিছু হচ্ছে, দুর্নীতি বিরোধী দুদক এত দৌড়াদৌড়ি করছে, এত নড়াচড়া করছে, তারপর তো কোথাও কিছু হচ্ছে না, চুরি তো চলছেই, কি বলবেন? আমরা গত দুদিন থেকে কালকে থেকে আমরা খুব আলোচনা করছি যে সরকার বা আওয়ামী লীগের সরকার বা সেক্ষেত্রে নেতৃত্বে যে সরকার প্রায় এক যুগ তারা পূরণ করলো, ২০০৮ সালের ৬ জানুয়ারি যে শপথ নিয়েছিলেন সেখান থেকে শুরু করে, এবং এই সরকারের বর্তমান সরকারের ২ বছর মেয়াদ পূর্তি হলো ১০/২/১২, এবং আপনি জানবেন যে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা ১৭ বছর, বাংলাদেশের ৫০ বছর বয়স, তার মধ্যে ১৭ বছর কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন। আমরা তার অনেক প্রশংসা করি, তার অনেক এখন পর্যন্ত দেখেন যে ১০০ ইয়ার্সের প্ল্যান উনি করছেন, পদ্মা সেতু উনি দাঁড় করিয়ে দিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে যে দুর্নীতির কথা বিশ্বব্যাংক বলেছিলেন সেটাকে মিথ্যা প্রমাণ করে উনি দেশের টাকায় পদ্মা সেতু করেছেন, এবং উন্নয়ন প্রকল্পে যদি মেগা প্রকল্প দেখেন, কর্ণফুলী সেতু নিচে, কর্ণফুলীতে টানেল, মেট্রো রেল, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং গভীর সমুদ্র বন্দর, প্রথমবারের মতন বাংলাদেশে মাদার ভেসেল আমাদের বন্দর এসে ভিড়েছে, এটা একটা বড় ধরনের অর্থনৈতিক উন্নতি হবে মাতার বাড়িতে। এর পাশাপাশি কিন্তু এই দুর্নীতিগুলো আমাদের খুব আলোচনা করতে হচ্ছে, যত বেশি উন্নয়ন হচ্ছে একই সঙ্গে বড় ধরনের দুর্নীতি, মানে বালিশ কাণ্ড যদি বলেন, এবং আজকে একটি মেডিকেল কলেজের কেনাকাটার এইরকম দুর্নীতি, আপনি জানেন যে শরদ্দী মেডিকেল কলেজের পরিচালক কিন্তু অলমোস্ট বরখাস্ত হয়েছেন, ওএসডি হয়ে আছেন এই কেনাকাটার দায়, যদিও উনি একজন ভালো সংগঠক এবং চিকিৎসক হিসেবে সুনাম কুড়িয়েছিলেন করোনার মধ্যে বিশেষ করে। তো এই জায়গাগুলোকে আমরা একটু ব্যালেন্স করতে পারছি না, বা এই জায়গাগুলোতে হয়তো নজরদারি প্রধানমন্ত্রী, যদিও আওয়ামী লীগের ২০১৮ সালের নির্বাচনী ইস্তারে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে দুর্নীতিতে, নিজের দলের মধ্যে শুদ্ধি অভিযান করেছেন, সেক্ষেত্রে নিজের যুবলীগের কমিটি বাতিল করে দিয়েছেন, ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, আওয়ামী লীগের অনেক এমপির বিরুদ্ধেও কিন্তু দুদক তদন্ত করেছেন, স্বতন্ত্র এমপির বিরুদ্ধে মামলা হয়েছে, যদিও তারা এখন দেশের বাইরে একজন এবং তার ওয়াইফ আত্মসমর্পণ করেছে, আমরা দেখছি যে কিছু কাজ হচ্ছে কিন্তু এটার কোনো অ্যাকশন খুব দেখা যাচ্ছে না। আপনি যদি একটি শব্দ উচ্চারণ করলে যে দুদকের দৌড়ঝাঁপ, দুদককে আমরা অনেক অ্যাকশনে দেখছি কিন্তু কনক্লুড করা যাচ্ছে না, অনেক বেশি অনেক ডাকছে, তলব করা হচ্ছে, আমরা সেগুলো বড় ধরনের প্রচার করছি, একটা মিডিয়া ট্রায়াল করছি আমরা অনেক মানুষের, কিন্তু মামলা শেষ করে, দ্রুত মামলা শেষ করে শাস্তির পর্যায়টা কেন যেন আমরা দেখতে পাচ্ছি না। আপনি এটা জানেন যে আদালতের অনেকদিন সময় লাগে, সামারি ট্রায়াল করার দুর্নীতির ক্ষেত্রে এটা নতুন করে আইন সংশোধন করতে হবে না, দুর্নীতি দমন কমিশন ২০০৪ যে আইন আছে সেখানে, বা নতুন করে কোনো আইন করতে হবে কিনা যে সামারি ট্রায়াল করা যায় কিনা দুর্নীতির, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। আবার যদি উল্টা দেখেন যে আমরা সামারি ট্রায়াল করে দিলাম হাজি সেলিমের ছেলের বিরুদ্ধে, তার জামিন হলো কালকে এবং সেখানে বলা হলো যে সে নির্দোষ, দায় দেওয়া হলো তার মানে দেহরক্ষীকে, তাহলে সে জেল খাটলো কেন? সামারি ট্রায়ালের সেটাও কিন্তু একটা খারাপ দিক আমরা চট করে দেখতে পারলাম।
ফলে এই জায়গাগুলো কিন্তু দেশ কিন্তু উন্নত হচ্ছে, আমাদের রিজার্ভের পরিমাণ অনেক বেশি, আমাদের মাথা পিছু আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে আমাদের সবারই। আপনি যেহেতু হাজির সেলিমের ছেলে প্রসঙ্গটি আনলেন, এখানেও কিন্তু একটু পরস্পর বিরোধী কথা পেয়েছি, কারণ র্যাবের যে আপনার মিডিয়া উইং এর পরিচালক তাকে জিজ্ঞেস করা হচ্ছে, উনি কিন্তু বলেছিলেন, যদিও উনি পুরোপুরি মন্তব্য করেননি, বলেছেন যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই তারা কিন্তু সিরিয়াল লিস্ট করেছিলেন, তো সেক্ষেত্রে পুলিশ তাকে আবার নির্দোষ বলে দিল, এখানে আপনি কি বলবেন তাহলে? ছোট্ট করে সেটাই বলছি, আমাদের অনেক ভালো কাজ হচ্ছে, মোটা দাগের বড় প্রকল্পের উন্নয়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই সূক্ষ্ম জায়গাগুলো কিন্তু আমরা সন্তুষ্ট হতে পারছি না। এইটা 12 বছরে স্থিতিশীল সরকার, এটা কিন্তু একটি রাজনীতির স্থিতিশীলতা আছে, এটা একটি পত্রিকার শিরোনাম আপনি পড়ে শোনালেন একটু আগে, এইটা আমরা মানছি। কিন্তু দেখেন 2009 সালের 6 জানুয়ারি যেদিন সরকার গঠন করে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, সেদিন 4900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ছিল, উনি এই মানে 10 বছরে 12 বছরে এসে এটি হয়েছে 24400 মেগাওয়াট, প্রায় 20,000 মেগাওয়াট উনি উৎপাদন বাড়িয়েছেন। কিন্তু সেখানেও আবার কুইন্টালের প্রশ্ন উঠছে, সেখানে উঠছে যে বিদ্যুতের দাম আমরা বেশি দিচ্ছি কিনা, ভোক্তাদের বেশি টাকা পরিশোধ করতে হচ্ছে কিনা, যদিও আমরা অনেক সন্তুষ্ট যে লোডশেডিং নাই, একদম প্রায় 99% মানুষ বিদ্যুতের আওতায় চলে আসছে, সেটা বড় ধরনের একটা সূচক, বড় ধরনের একটা উন্নয়নের মাইল ফলক, কিন্তু তার সঙ্গে কিন্তু ওই কুইক রেন্টালের সমালোচনা থেকে কিন্তু সরকার সুশাসনটা যেন কেন যেন এখনো আসছে না, সেই জায়গাটা আমরা হয়তো মনে করি যে উন্নতির একটা জায়গা হয়তো আমরা চলে যাচ্ছি, আমরা মিডিল ইনকাম দেশে যাব, আমরা উন্নয়ন দেশে যাবো, রূপকল্প 2021, রূপকল্প 2041, এগুলো আমরা ভাবছি, উন্নত দেশে যাবো, আমরা সুবর্ণ জয়ন্তী যখন পালন করবো তখন আমাদের মাথা পিছু $2,500 চলে যাবে কিনা আমরা সেই আশা করছি, এবং সেক্ষেত্রে ডেল্টা প্ল্যান করেছেন 100 বছর পরের প্ল্যান উনি করছেন, এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করেছেন যেখানে মূল ফোকাস করা হয়েছে কর্মসংস্থানের বিষয়টি, যে আমাদের দেশে তরুণদের সংখ্যা বেশি এবং তাদের কর্মসংস্থানের খুব অভাব, সেগুলো করা হচ্ছে, কিন্তু এই সুশাসনের জায়গাটায় কোথাও যেন একটু ঘাটতি, এটার দিকে এখন সবচেয়ে বেশি নজর দিতে হবে। আশা করব যে এক যুগে পৌঁছানো রাষ্ট্র নায়ক হিসাবে, সরকার প্রধান হিসাবে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি জানেন যে শেখ হাসিনা নিজে বলেন যে আমার থেকে সিনিয়র হেড অফ গভর্নমেন্ট আর পৃথিবীতে নাই, ওনার এরকম একটা অভিজ্ঞতা, এবং রাষ্ট্র নায়ক হিসেবে দেশে এবং আন্তর্জাতিকভাবে উনি নানাভাবে প্রশংসিত হচ্ছেন, আমরা আমাদের সঙ্গেই থাকবেন। দেখুন আমরা নানা মাধ্যমে শুনছি, কিন্তু বিকিরণ নেতা সেই আগের বিকিরণ নেতা নাই, খুব দুঃখ দেয় আসলে আমাদের বিষয়টা, কারণ এরকম একটা দেখেন আমরা সবসময় সরকারের প্রতিষ্ঠানের সমালোচনা করি, সরকারি প্রতিষ্ঠান মানে কেনাকাটার দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, সমন্বয়হীনতা, কিন্তু দেখেন একটি বেসরকারি প্রতিষ্ঠান যেটি বেসরকারি ব্যবস্থাপনায় দেশের সর্বজনপ্রিয় এবং খুব ভালো শিক্ষা দেয় বলে তাদের যে সুনাম তারা দেশব্যাপী করছে, বাংলাদেশের অনেক অভিভাবকের স্বপ্ন তার মেয়েরা অবশ্যই বিকিরণ এসে পড়বে, বিকিরণ এসে ভর্তি করানোর জন্য জীবনপণ প্রাণ করে মানে চেষ্টা চালায় অভিভাবকরা, সেই স্কুলে যদি এই দুর্নীতির অভিযোগ শুনতে হয় ব্যবস্থাপনা কমিটির বা শিক্ষকদের বিরুদ্ধে বা যারা এটার পরিচালনায় আছেন তাদের বিরুদ্ধে, তাহলে তো সেটা খুব সুখ করে না, তাহলে কোথায় আমাদের নাই, আমরা করছি আর কি, শিক্ষা প্রতিষ্ঠানে যদি দুর্নীতির বাইরে না থাকতে পারে, ভর্তির ক্ষেত্রে ভর্তি বাণিজ্য হয় সেখানে, আমরা মনন বাণিজ্য শুনি, আমরা কেনাকাটার বাণিজ্য শুনি, আমরা ঘুষ দুর্নীতি শুনি, কিন্তু ভর্তির শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে যদি অনিয়ম হয়, যদি সেখানে টাকা উৎকোচ লেনদেন হয়, তার মধ্যে যদি শিক্ষকরা জড়িত থাকে, তার মধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত যারা, তারা তো এখান থেকে কোনো আয় করার কথা না, তারা কি এখান থেকে আয় করতে চায়? তাহলে একটি দুটি শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারিভাবে যিনি সারা দেশে প্রতিষ্ঠিত হয়েছে, সুনাম হয়েছে, এবং যেখানে আমাদের বাচ্চারা আমাদের মেয়েরা পড়লে আমরা আশ্বস্ত হতে পারবো যে তারা সুনাগরিক হবে, তারা ভবিষ্যতে তাদের এক একজন দেশের জন্য অবদান রাখতে পারবেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি এরকম অভিযোগ, এবং যতগুলো কথা আপনি পড়ে শোনালেন আমি পুরো খবরটি এখনো পড়ে উঠতে পারিনি, কিন্তু আপনি যে কটা শব্দ বাক্য উচ্চারণ করলেন তাতেই তো মাথা ঝিমঝিম করার অবস্থা, যে বিকিরণ নেতা নতুন স্কুলে এটা অনেকদিন ধরে আসলে নানা মাধ্যমে শোনা যাচ্ছিল যে সেখানে টাকা ছাড়া ভর্তি হয় না, রাজনৈতিক দলের সদস্যরা, নেতারা, এমপিরা, এমপি ওখানকার পরিচালনা পরিষদে থাকেন, রাজনৈতিক দলের নেতারা এই পরিচালনা পরিষদে যুক্ত হতে চান, আপনি জানেন যে অভিভাবকদের পরিচালনা পরিষদের যে নির্বাচন হয় সেখানে অনেক আমরা প্রচারণা দেখি, অনেক টাকাও খরচ করে, ছোটখাটো একটি এমপি ইলেকশনের মতো অবস্থা দাঁড়ায়, হ্যাঁ সেটা কি বাণিজ্য করার জন্যই করেন কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন। আচ্ছা, আশা করবো এই পরিচালনা পরিষদের সঙ্গে যারা যুক্ত আছেন তারা অচিরেই শুধু নিজেদের জন্য না, দেশের শিক্ষা ব্যবস্থার জন্যই স্বার্থে কিন্তু তাদের উচিত
এখান থেকে সরে আসা এবং এই দুর্নাম থেকে বেরিয়ে তার পুনঃ সুনামে নিশ্চয়ই প্রতিষ্ঠানটি আবারও তার হারানো সুনাম ফিরে পাবে সেই আশা আমরা রাখতেই পারি। আমরা একেবারে শেষ সময় দাঁড়িয়ে আছে, খুব ছোট ছোট করে দুইটি বিষয়টা আলোচনা না করলেই নয়, যেহেতু আজকে সরকারের 12 বছর পূর্ণ, কিন্তু এই সময় এসে সরকারকে একটি বিব্রতকর অবস্থা কিন্তু ফেস করতে হচ্ছে। নোয়াখালীর রাজনীতি, যেটা সমকাল বলছে, শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ কোনো বিশেষ সুবিধা পাবেন না। ওবায়দুল কাদের জেল বহিষ্কার মেরে ফেলল সত্য বলে যাব আব্দুল কাদের মির্জা, বিষয়টি ভাইরাল হয়েছে সবাই জানে, ছোট্ট করে একটু বলবেন কিনা? আমরা কালকে সারাদিনই আব্দুল কাদের মির্জার বক্তব্য প্রচার করেছি, অনেক অনেক সেটা অনেক মানুষ দর্শক পেয়েছে, কিন্তু আমরা বলবো যে এইগুলো একজন নেতা মাসদির একটি নোয়াখালীর একজন নেতা, উনি সাধারণ সম্পাদক ভাই হতে পারেন, কিন্তু উনি তো খুব তৃণমূল পর্যায়ের একজন নেতা, সেখানে যদি এরকম ক্ষোভ বিক্ষোভ থাকে তাহলে সংগঠন হিসেবে, দল হিসেবে, রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে, ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে, যাদের বয়স 75 কাছাকাছি একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, সেই দলটির সাংগঠনিক অবস্থাতে ভালো নয়, 12 বছর সরকারে থাকলে সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে যায়, এই প্রশ্ন তো আমাদের এখন করতে হচ্ছে। এবং আওয়ামী লীগ নেতৃত্ব যাতে এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারে, তারা ক্ষমতায় আছেন, ক্ষমতাসীন দল, একই সঙ্গে তাদের সাংগঠনিক ভিত্তিও কিন্তু জোরালো থাকতে হবে, কারণ যখন দল ক্ষমতায় থাকে তখন সরকারের অনেক ত্রুটি বিস্তুতি এবং দুর্নীতির দায় কিন্তু সেই দলের ঘাড়েই পড়ে, কারণ দলের সব লোক তো সরকারে নাই, আবার সরকারের সব লোকও দলের সঙ্গে ঠিক দলের নেতৃত্বে নাই, আপনি অনেক মন্ত্রী পাবেন যারা দলের কেন্দ্রীয় কমিটির সদস্যও না হয়তো, ফলে এই দুই যে মিলে চলা এবং একই সঙ্গে একটি দুর্নীতি থেকে আরেকটি দুর্নীতির দূর থাকা, এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। সেক্ষেত্রে কিন্তু একটি একটি ফর্মুলা করেছেন, যারা মন্ত্রী সভায় আছেন তাদেরকে কিন্তু বড় পদ দলে দেন না, দলটা যেন ঠিকভাবে চলে, সংগঠনটা যেন ঠিকভাবে চলে, আমরা আশা করব বাংলাদেশের সব থেকে প্রাচীন দল, সব থেকে বড় দল এবং সব থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী রাজনৈতিক সংগঠন এবং বেশি দিন ধরে সরকার পরিচালনার দায়িত্বে থাকা আওয়ামী লীগ তার এই দায়িত্বের পরিচয় দিবে এবং এই সমস্ত অভ্যন্তরীণ কোন দল এবং দুর্নীতি থেকে দূরে থাকবে। জি, একেবারে শেষ মিনিটে দাঁড়িয়ে আছে, এক মিনিটের মধ্যে আমরা একটু ছোট করে জানতে চাই বাংলাদেশের রাজনীতি থেকে একটু আমেরিকার রাজনীতিতে যাই, নজিরবিহীন ঘটনা ঘটছে, আপনি জানেন যে গতকালকে পার্লামেন্ট ভবনে জো বাইডেন এবং খবরে বলছিলাম 1912 সালের পরে এরকম কোনো ঘটনা ঘটেনি, সেটাই সেটাই মানে নজিরবিহীন ঘটনা, যে সেখানে ক্যাপিটল হিলে গিয়ে হামলা চালাতে পারে, সেখানে গোলাগুলি হতে পারে, একজন নিহত হতে পারে, এটা তো কল্পনাই করা যায় না, কি বলবেন আপনি কোন দিকে যাচ্ছেন? একটু আগে আমরা সরাসরি সম্প্রচার করছিলাম সিনেটের অধিবেশনে যে আইন প্রণেতারা বক্তব্য দিচ্ছিলেন, এমনকি ট্রাম্পের নিজের দলের রিপাবলিকান দলের কিন্তু লোকজনও কিন্তু তারই সমালোচনা করছে, যে দলের মধ্যে দলের এমপিরাই দলের সংসদ জনপ্রতিনিধি কিন্তু তার উনি কিন্তু এর আগে বলেছিলেন যে 6 তারিখে সমাবেশে কি হবে সেটা আমি বলতে পারছি না, এখন উনি টুইট করে বলছেন সবাইকে শান্ত থাকতে, সর্বশেষ হলো যে তুই তার অ্যাকাউন্টটা 12 ঘন্টার জন্য বন্ধ রেখেছিস। আচ্ছা, আমরা এখানে শেষ করতে যাচ্ছি, দেখি সামনের দিনগুলোতে কি হয়, নিশ্চয়ই জো বাইডেনের বিজয় তো অবশ্যই কংগ্রেসে পাশ হবে, সেটা নিয়ে তো কারো কোনো সংশয় নেই, কিন্তু এই যে একটি ঘটনা ঘটে গেল, আসলে আমেরিকা থেকে মনে হয় না কেউ এমনটা আশা করে, জানি না আসলে ভবিষ্যতে কি দাঁড়াবে। জি দাদা, অনেক অনেক ধন্যবাদ আজকে একটি চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডিটলটা আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানে শেষ করছি, অনুষ্ঠানটি সপ্তাহে প্রতিদিন সকাল 9:10 আপনারা দেখতে পান, দেখার আমন্ত্রণ রইল, করোনাকালে মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রেখে নিরাপদে থাকুন আর আরটিভির সঙ্গেই থাকুন, ধন্যবাদ সবাইকে।